নমস্কার, আমরা ঘুরতে খুবই ভালোবাসি। অনেক অর্থ খরচ করে আমরা পাহাড় পর্বত সমুদ্র দেখতে যাই, কিন্তু ঘরের পাশেই শিশির বিন্দুর মতন যে সৌন্দর্য আছে তা আমরা কজন দেখি, অথবা তার হদিশই বা আমরা কজন জানি। এইরকমই একটি মুক্ত হচ্ছে সিঙ্গির নিকটবর্তী শ্রীবাটি। শ্রীবাটি গ্রামে টেরাকোটার অনবদ্য অনেক মন্দির বিদ্যমান। এই মন্দিরগুলো টেরাকোটায় তৈরি এবং এর বয়স অনেক। শ্রীবাটি গ্রামে চন্দ্র পরিবারের ইতিহাস অনেক প্রাচীন। এই চন্দ্রেরা তখন অর্থে সম্মানে প্রতিপত্তিতে তারা অনেক উন্নত ছিলেন, এবং সেই কারণেই তারা ধর্মসেবার চরিতার্থ করার জন্য বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এইরকমই এই শিবাটির মন্দিরগুলো, এগুলো মূলত ভগবান শিবের মন্দির, যথা এগুলি ভোলানাথ, চন্দ্রেশ্বর বা শঙ্কর শিব নামে পূজিত হয়। মাঝের মন্দিরটি মূলত পঞ্চরত্ন শৈলীর মন্দির, এবং এই পঞ্চরত্ন শৈলীর মন্দিরের দুপাশে দুটি দেউল ধরনের মন্দির বিদ্যমান। এগুলি এত সুন্দরভাবেই তখন নির্মিত হয়েছিল যে এখনও এর সৌন্দর্য আমাদের বিস্মিত করে। এই মন্দিরগুলির গায়ে বিভিন্ন নকশা, বাঙালিদের আচার আচরণ, বিবাহ উৎসব এবং তাদের পোশাক আশাক এখানে আমরা দেখতে পারি। এগুলি খুবই সুচারুভাবে খোদিত করা হয়েছিল। টেরাকোটার হওয়ার কারণে শত শত বছর পরেও এর সৌন্দর্য কিন্তু আজও অমলিন। চন্দ্রদের পারিবারিক দেবতা রঘুনাথ বিগ্রহ, রঘুনাথ বা শ্রীরামের বিগ্রহ আজও দ্বিতল মন্দিরে পূজিত হন। সংলগ্ন গ্রাম দোনা, পাঁজোয়া, মাঝিয়ারি প্রভৃতিতেও বিভিন্ন মন্দির এবং ধর্মস্থান ছড়িয়ে আছে। এই শিবাটির গৌরব আজও আমাদেরকে বিস্মিত করে এবং আমাদের একে সংরক্ষণ, প্রচার এবং প্রসার করার দায়িত্ব নিতে হবে, কারণ এগুলি আমাদের ইতিহাসের অঙ্গ। গাছ যেমন শিকড় ছাড়া বাঁচতে পারে না, সেই রকম আমরাও আমাদের স্বর্ণময় অতীত ছাড়া দাঁড়াতে পারি না, তাই এগুলোকে আমাদেরই সংরক্ষণ এবং প্রচার প্রসার করতে হবে। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। আরও অন্য কোনো বিষয় সম্বন্ধে পরে আমরা আরও গল্প করব। ততক্ষণ ভালো থাকবেন এবং ভালো রাখবেন। নমস্কার।